আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজ হচ্ছে 7ই এপ্রিল 2019 রবিবার। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম খুবই সুন্দর একটা আকাশ, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। পুরো আকাশটা এত সুন্দরভাবে ঢেকে রেখেছে যে দেখে মনে হচ্ছিল যে একটা চাদর দিয়ে পুরো আকাশটাকে একদম ঢেকে রাখা হয়েছে। কোথাও কোনো মানে নীল আকাশ দেখতে পাচ্ছিলাম না, পুরো দিনটাই ছিল মেঘলা। খুবই ভালো লেগেছে এবং আকাশটা দেখে এক এক সময় এক এক রকমের আকাশ দেখলে না আসলে মন খারাপ থাকলেও মন ভরে যায়, আনন্দ হয়ে যায়। যখন আপনি একা থাকবেন, আমি শিওর যদি আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন এবং তার উদারতা দেখেন, আকাশটা যে অসীম তার বড়, সে বিষয়টা যখন আপনি দেখবেন আসলে আপনার মন অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর আশেপাশের পরিবেশ যেমনই হোক না কেন, খুশি আপনাকে নিজের জন্য নিজেকেই থাকতে হবে, নিজের বের করে নিতে হবে যে আপনি কোন বিষয়টাতে আনন্দ পাচ্ছেন, আপনি খুশি থাকতে পারছেন। তো আকাশ দেখলে আমার মন ভালো হয়ে যায় এবং আমার ফ্যামিলি, আমার ছেলেমেয়ের সাথে সময় কাটালে আমার মন ভালো হয়ে যায়। তো যাই হোক, গ্রোসারি শপে গিয়েছিলাম, সেখান থেকে এসে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কী কী কিনে এনেছি। এখানে মুরগির মাংসে স্লাইস করা একটা প্যাকেট এনেছি, কন্ডেন্স মিল্ক, একটা ফমাস এনেছি, এটা বিস্কিট দিয়ে খায়, এটা রসুনের তৈরি, খুবই মজা। আর এটা হচ্ছে চিকেনের স্লাইস করা, যেটা স্যান্ডউইচে খায়। আর এটা একটা নতুন ডিজাইনের পাস্তা আজকে চোখে পড়লো, তাই কিনে নিয়ে আসলাম। গাজর কিনলাম সালাদের জন্য, আর চিজ বল, এটা ছোটোবেলায় আমি অনেক খেয়েছি, আমার বাবা সৌদি থেকে আনতো, এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, আমি এখনও খাই। আর তো তেল, কোকাকোলা এবং দুধ এনেছি। তো যাই হোক, আজকে যেহেতু আমার অনেক ব্যস্ততা আর মাসের প্রথম এক সপ্তাহ আমি একটু ব্যস্তই থাকি, কারণ আমার এক এক জায়গা থেকে এক একটা বাজার আমাদের কিনে আনতে হয়, তো সেই জন্য দেখা যায় আমি একটু ব্যস্তই থাকি। এখন আমি আপনাদের সাথে আসলে বিরিয়ানিটা শেয়ার করতে পারছি না, তো অনেক ক্ষুধা লেগেছে, তাই আপনাদের একটু জাস্ট দেখালাম। এবং আজকে আপনাদের সাথে খুবই খুবই ইজি একটা স্যান্ডউইচ আমি রেসিপি শেয়ার করব। এটা বড় থেকে ছোট এবং মুরব্বি বলেন সবাই খুবই পছন্দ করবে, খুবই ইজিতে এটা তৈরি করা যায়। এবং বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় বা আপনার যারা জব করে ভাইয়া আপুরা, তারা যদি এটা বানায় মানে সাথে করে নিয়ে যায়, আমার মনে হয় খুবই হেলদি একটা খাবার, আর অন্য কিছু খাওয়ার প্রয়োজন হবে না। তো আমি যে চিকেনের স্লাইস এনেছিলাম সেটাই আমি একটু হালকা তেলে একটু ঝলসে নিচ্ছি, কারণ পুরো এরকম নরমটা খেলে ভালো লাগে না। দেন তারপরে দুইটা ডিমের মধ্যে একটু গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম বা টমেটো যেটাই থাকে সেটা কুচি করে একটু লবণ আর গোলমরিচ দিয়ে মেখে জাস্ট একটা ডিম আমরা যেভাবে ভাজি পেঁয়াজ দিয়ে ঠিক ওইভাবে এটা একটা স্যান্ডউইচের মতো ভেজে নেব, মানে একটু ভেজে নেব। দেন দুই পাশটা মুচমুচে ভাজা হলে এটা রুটির মধ্যে স্লাইস করে তারপরে দিব। তো আমি প্রথমেই মুরগির স্লাইসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো টমেটোর সস বা স্যান্ডউইচের সস বা কোনো মায়োনিজ ইউজ করব না, কারণ এটা সস ছাড়াই খেতে অসম্ভব মজা লাগে, আমার কাছে লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে বাচ্চাদের দিয়ে দেখবেন, অনেক সময় সসটা আসলে ভালো লাগে না। তো অনেকের হয়তোবা লেটুস পাতা খান না বা বাসায় অনেক সময় থাকে না, বাট বাংলাদেশে কিন্তু খুবই মানে কচি কি বলে এটা বাঁধাকপি পাওয়া যায়, তো বাঁধাকপির কচি যে পাতাটা সেটা আপনারা এখানে লেটুস পাতার জায়গায় ইউজ করতে পারেন। দেন এরপরে আমি এটার উপরে একটা চিজ স্লাইস দিব, যদিও আমি এখানে পরে আরেকটা স্লাইস মানে ইউজ করছি, কারণ আমার মনে হয়েছে যে আমার একটা চিজ স্লাইসে হবে না, তো আমি আরেকটা পরে এখানে অ্যাড করেছিলাম যেটা আপনাদের দেখাতে পারিনি। তো এটা যখন হয়ে গেছে তখন আমি একটু মাখন দিয়ে এটার দুই পাশটা একটু মুচমুচি করে হালকা তাপে ভেজে নেব, কারণ যখন আপনি স্যান্ডউইচ খান আমার ধারণা যখন কামড় দেন তখন একটা মুচমুচে একটা মানে আওয়াজ হয়, খুবই ক্রিস্পি থাকে। তো
আসলে আমি মাখন দিয়েই ভাজি, অলিভ অয়েল দিয়ে খাই না। মাখনটার কারণেই আমার মনে হয় এটা স্যান্ডউইচের স্বাদটা আরও বেড়ে যায়। তো যারা স্যান্ডউইচ খান কিনে কিনে, আমার মনে হয় সবাই কম বেশি জানেন যে স্যান্ডউইচটা একটু গন্ধ আসে, খুব সুন্দর একটা স্মেল আসে। তো শুধু এটা মাখনের জন্যই আসে। তো এই ছিল আমার সেই মুচমুচে স্যান্ডউইচ রেসিপি, কারণ এটা আমরা বিকালের নাস্তা হিসাবে খাচ্ছি। তো আমার মেয়ের বায়না ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি তো আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তো দেখেন দুই পাশটা মাখন দিয়ে ভাজার পরে কতটা মুচমুচে হয়েছে, এবং প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে, চিজ এবং চিকেনের স্লাইস, ডিমের যেই পুরটা দিয়েছি সেটা সব মিলিয়ে স্যান্ডউইচটা অসম্ভব দেখতে সুন্দর হয়েছে, এবং খেতে তো অসম্ভব মজা, সেটা না বললেই নয়। একবার ট্রাই করে দেখবেন বাসায়, আই হোপ আপনাদেরকে খুব ভালো লাগবে। তো যাই হোক, আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল দেখে আমাকে লাইক শেয়ার কমেন্ট করছেন এবং আমার পাশে থাকছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।